নমস্কার বন্ধুরা, মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ নিকারডিয়া রিটার 20 ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। নিকারডিয়া রিটার 20 ট্যাবলেট এটি তৈরি করেছে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো নিফিডিপিন 20 মিলিগ্রাম। এটি একটি স্ট্রিপে 15টি ট্যাবলেট থাকে। এই ট্যাবলেট উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের মতো রোগের চিকিৎসা করতে ব্যবহৃত হয়। উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে গেলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে, যেমন হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো অবস্থার ঝুঁকি বেড়ে যায়। এইসব সমস্যা থেকে সমাধান পেতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক। এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট খেতে হবে। এছাড়া রোগীর সমস্যার উপর ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক। এই ওষুধ গর্ভবতী মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তা হলো মাথা ঘোরা, মাথা ব্যথা, ক্লান্তি এবং শরীর ফুলা। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।